আব্দুল্লাহ নায়ন জানতে চেয়েছেন যে মেয়ে দাড়ি পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা। যে মেয়ে দাড়ি পছন্দ করে না সে তো দিনকে পছন্দ করে না, আর দিনকে পছন্দ করে না এরকম মেয়েকে বিয়ে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর বিজাদের দিন বিয়ে করার ক্ষেত্রে ধার্মিক ছেলে মেয়ে পাত্রপাত্রীকে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করবে। এরপরে তানিয়া বিনতে ফাতেমা জানতে চেয়েছেন ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা। একবারে ছোট বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা যদি হয়, ছেলে বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে। আর যদি আপনার বাচ্চা দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে, তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাত আদায় করবেন না, করা যাবে না। উচিত হলে সেখানে একটু পানি ঢেলে দেওয়া, কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাত আদায় করা যাবে। আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে, তাহলেও সালাত আদায় করা যাবে। এরপরে শাফাতুন নবী মিথুন, আপনি জানতে চেয়েছেন মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ করা যা রাখা যাবে একটু জানাবেন। মাসিক বন্ধ রেখে রোজা নামাজ করতে পারেন যদি কোনো মেডিসিন ব্যবহার করলে এটা বন্ধ হয় এবং যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, ক্ষতির কারণ না হয়। কিন্তু আমরা যতটুকু জানি যে এগুলো স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে কিছুটা হলেও শরীরের ক্ষতি হয়, তো শরীরের ক্ষতি করে আসলে এই ধরনের কাজ করা এটা অনুচিত কাজ। কিন্তু রোজা রাখা যাবে, কোনো অসুবিধা নেই, মানে হারাম হবে না।